হ্যালো বন্ধুরা বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেকে জানাবো স্বাগত তো ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য সংখ্যক ধন্যবাদ তো ভিডিওটা চলুন যাক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো কী বলা হয়েছে ডাব্লিউ বি কলেজে অ্যাডমিশন স্টার্ট ডেট কলেজে অনলাইনে ভর্তির বাইশে জুন থেকে উচ্চ মাধ্যমিক দপ্তরে আপডেট দেখুন কলেজে ভর্তি বাইশে জুন উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের আপডেট কলেজে ভর্তি থেকে সিনাক্ত স্তরে সিনাক্ত দপ্তর স্তরে বদল আনতে চাইলে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে শিক্ষা দপ্তর শিক্ষা ব্যবস্থা ঠেলে শান্তে এক বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর আর সেটি হল এক বছরে ভাবে অনলাইনে কলেজে ভর্তি তিন ভর্তি নিয়ে প্রসঙ্গত লোকসভা নির্বাচনের জন্য আপাতত স্থাগিত রয়েছে তা সিনাক্ত রয়েছে কলেজে ভর্তি প্রক্রিয়া তবে জানা যাচ্ছে যে নির্বাচন আচরণবিধি মিটিয়ে সব ঠিক থাকলে বাইশেই জুন থেকে কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি শুরু হবে ডাব্লিউ বি এ সি কলেজ অ্যাডমিশন ভর্তি প্রক্রিয়া নেওয়া সম্ভব হবে কলেজে ভর্তি হতে গেলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অধিক থাকা পছন্দ মতো কলেজগুলোতে ওয়েবসাইটে প্রতিটি আদালতেভাবে আলাদা ভাবে আবেদন করতে হবে কিন্তু নতুন নিয়ম অনুযায়ী কলেজের সিনাক্ত স্তরে ভর্তি থেকে এখন নির্দিষ্ট একটি ওয়েবসাইটের এবার ব্যবহার করা হবে ভর্তির জন্য পড়ুয়াদের আবেদন জানাতে হবে পরবর্তীতে মেধা তালিকায় প্রকাশিত হলে পড়ুয়া পছন্দ মতো কলেজে ভর্তির সুযোগ পাবে শেষ পর্যন্ত সর্বশেষে পর্যায়ক্রম কাউন্সিলের মাধ্যমে এই নির্দিষ্ট কলেজে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত কেন কলেজ কেন্দ্রীয় ভবনে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ার পছন্দ পেছনে অন্যতম কারণ হল কলেজগুলো হাতে মেধা তালিকা তৈরি কোনোরকম ক্ষমতা না রাখায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় বিভিন্ন কলেজে বিরুদ্ধে ভর্তির ক্ষেত্রে নানা রকম অভিযোগ উঠে আসছে তাই শেষ পর্যন্ত শিক্ষা দপ্তর এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে নতুন নিয়মে শিক্ষার্থীদের কি কি সুবিধা শিক্ষার্থী দপ্তরে অধিকারীদের মতে নতুন পদ্ধতি একটি মাত্রা পোর্টালের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করার ভর্তি প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হবে পরোক্ষভাবে যারা ফল লাভ করতে করবে শিক্ষার্থীরা এছাড়াও নতুন নিয়মে ভর্তির প্রক্রিয়া রূপে শিক্ষা দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার পেতে আরও বেশ স্বাচ্ছন্দ্য আসবে তাই ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে ফলস্বরূপ হবে এই প্রতিবেদনটি কলেজে নতুন নিয়ম সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়ার জন্য চেষ্টা করছি সবশেষে আপডেট পেতে উচ্চ মাধ্যমিক দপ্তরের ওয়েবসাইটটি ফলো করো এবং আশা করি তোমরা অজানা অনেকে বিষয়ে জানতে পেরেছ তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি অবশ্যই কেউ নতুন হয়ে থাকো তো